हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टडी केयर एंड जॉब न्यूज। सो गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंट থেকে আজকে একটি অফিশিয়ালি নোটিশ বেরিয়েছে যেখানে কিছু স্বাস্থ্যকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে হেলথ এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে হবে, কোনো জায়গায় আবেদনপত্র পাঠাতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন তোমাদের সমস্ত ডিটেলস নিয়ে চলে যেতে হবে এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে কোয়ালিফাই হলেই সরাসরি তোমাদের রিকমেন্ড হয়ে যাবে। সো কিভাবে আবেদন করবে, কোথায় পোস্টিং হবে, কোন কোন পোস্টে নিয়োগ করেছে, সমস্ত কিছু ডিটেলস से জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তোমাদের বললাম সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে, এখানে দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে 26/8/2020 সালে, যেখানে তোমাদের যেদিন তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে অর্থাৎ 26/8/2020 সালে তোমাদের একটি প্লেন পেপারে যে পোস্টের জন্য আবেদন করছো সে তার একটি ডিটেলস লিখতে হবে বা তোমাদের একটি সিভি বা বায়োডাটার মতো তৈরি করতে হবে, হাতে লিখে প্লেন পেপারে একটা লিখতে হবে। এছাড়াও তোমাদের সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এখানে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছে, যেগুলির মধ্যে তোমাদের এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের এজ অ্যাডমিট কার্ড দিতে পারো, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারো, এছাড়াও সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউ হবে এখানে একটি ঠিকানা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই ঠিকানায় হবে, যেখানে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে 10:30 থেকে এবং 11টা থেকে তোমাদের অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে যাবে 26/8/2020 সালে। ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে যেখানে তোমাদের পোস্টের নাম যদি বলি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই নিয়োগটি হচ্ছে তোমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই আবেদনপত্রটি বেরিয়েছে এবং তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যেটা বললাম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের পিলোবোটোমিস্ট পদে নিয়োগ করেছে টেম্পারারি 8/2020 থেকে 9/2020 মাস, অর্থাৎ 3 মাসের জন্য হেলথ ভলেন্টিয়ার নিয়োগ করছে, যেটি নিয়োগ করছে ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামে, যেটা তোমাদের আগেও ভিডিও দিয়েছি 3-4টি জেলার অলরেডি রিকমেন্ড হচ্ছে এবং তোমাদের ইন্টারভিউ খুব শীঘ্রই সেখানে শুরু হয়ে যাবে। সো ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামে আগেও আমি বলেছিলাম প্রতিটি জেলার ক্ষেত্রে এরকম তোমাদের আবেদনপত্র বা এরকম নোটিশ বেরোবে। সো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তোমার জেলার নামটি, তাহলে পরের বারে যখন রিকমেন্ড হবে তখন তোমার জেলার নাম যদি আসে তাহলে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম বা ডেঙ্গু অভিযানের ক্ষেত্রে নিয়োগ করছে, যেখানে পিলোবোটোমিস্ট পদে নিয়োগ করছে, যেখানে টোটাল 7টি ভ্যাকান্সি রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের রিকমেন্ড হবে। এখানে 10+2 হলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, সাথে তোমাদের DMLT-র যে কোর্সটি হয় ডিপ্লোমা কোর্স সেটি তোমাদের থাকতে হবে এবং সাথে তোমাদের 40 বছরের নিচে হতে হবে এবং বয়স সীমাটা তোমরা 21/1/2020 সালে হিসেবে ধরবে। এখানে তোমাদের স্যালারি দিয়ে হবে 5,000 টাকা পার মান্থ, এখানে 3 মাসের কন্ট্রাক্টে নিয়োগ করেছে, ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 26/8/2020 সালে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই চলে যাবে, ঠিকানা অলরেডি বলে দিয়েছি। এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে রয়েছে, অফিসিয়ালি ওয়েবসাইটেরও লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে সরাসরি তোমরা অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নিতে পারো বা অফিসিয়ালি ওয়েবসাইটে একবার ভিজিট করতে পারো। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।